একসময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা টিচারদেরকে দেখতাম যে তারা রুগীদের কথা শুনতেন না, রুগীদের শুনতেন, রুগীদের কোনো প্রশ্নকে এন্টারটেন করতেন না, এটাই ছিল প্র্যাকটিস। কিন্তু দিন বদলেছে, যুগ পাল্টেছে, আজকে রুগীদের কথা শুনতে হবে, রুগীরা যেগুলো জিজ্ঞেস করে সেগুলো তাদেরকে বলতে হবে, তাদের প্রশ্নের উত্তর দিতে হবে, তাদেরকে পুরোপুরি জানিয়ে তার প্রসিডিউর করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, অপারেশন করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। শুধু এটি নয়, আরও অনেক কিছু আছে, আপনারা দয়া করে সেগুলো পড়বেন। আমি যতটুকু জানি প্রথম 3 মাস মেডিকেল এথিক্স পড়ানো হবে, যেটা ইন্ডিয়াতে পড়ানো হয়, নেপাল এবং অন্যান্য জায়গায় পড়ানো হয়, আমাদের এটা চালু হয়েছে, সুতরাং সেদিকে আপনারা খেয়াল রাখবেন। দ্বিতীয়ত আমি বলবো, আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। আজকে বাংলাদেশ 50 বছরের ঊর্ধ্বে পার করেছে সময়। আমি বিশ্বাস করি, মাননীয় আপনারাও আমার সঙ্গে একমত হবেন, গত 14 সাড়ে 14 বছরের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার চলছে তা বাংলাদেশের উন্নয়নে একটা বিরাট ভূমিকা পালন করেছে। এবং 35 বছরে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের যে সম্পদ ছিল তার পরিমাণ ছিল মাত্র 9 লক্ষ কোটি টাকা সমপরিমাণ, আর এখন 14.5 বছরে যোগ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণে। আজকে বাংলাদেশে সম্পদের পরিমাণ 41 লক্ষ কোটি টাকা গিয়ে দাঁড়িয়েছে, যা গত 14.5 বছরে 31 লক্ষ কোটি টাকা যোগ হয়েছে। এটি এমনি এমনি হয়নি, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন নেতা এবং বিশ্বনন্দিত। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন জাতিসংঘে মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্রেন চাইল্ড কমিউনিটি ক্লিনিক জাতিসংঘে একটা বিশেষ মর্যাদা পেয়েছে। জাতিসংঘ সেখানে প্রস্তাব গ্রহণ করেছে, তার সদস্য রাষ্ট্রসমূহকে বলেছে যে 2030 সালের মধ্যে তাদের দেশে যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ বাস্তবায়ন করার কথা আছে তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের যে কমিউনিটি ক্লিনিক মডেল সেই ধারণাটিকে গ্রহণ করতে হবে, এবং সেটাকে তারা শেখ হাসিনা ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ হিসেবে উল্লেখ করেছে। সুতরাং আমি বিশ্বাস করি আপনারাও জানেন, এবং আগামীতেও আমি আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই সরকার অব্যাহত থাকবে এবং এই দেশের উন্নয়ন অব্যাহত রাখবে। একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা যাতে অনুপ্রাণিত হই। জাতির জনক যখন যে শব্দটি তাকে উপাধিতে ভূষিত করা হয়েছিল তখন আমরা সবাই এক ছিলাম, এটা মনে রাখতে হবে। জাতির জনক 1972 সালে যখন ফিরে এসেছিলেন 10ই জানুয়ারি, তখনই তাকে পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসেছিলেন, তখনই তাকে জাতির জনক উপাধি দেওয়া হয়েছিল। তখন কিন্তু জাতি বিভক্ত ছিল না, সমস্ত জাতি এক স্বরে বলেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেমন করে 1969 সনে পাকিস্তানের কারাগার থেকে বেরোনোর পরে তাকে সরোয়ার তৎকালীন রেসকোর্স ময়দানে ছাত্র জনতার পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল।